আজকে খুবই স্পেশাল একটা দিন, আজকে হচ্ছে রামনবমী। তোমাদের সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে রামনবমীর দিনই রামলালাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করব। জয় শ্রীরাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আজকে ব্লগটা স্টার্ট করার আগে তোমাদের সকলের কমেন্টের আগে রিপ্লাই দিয়ে দিয়েছি। মানে অনেকদিন ধরে তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছিল না, মোস্ট প্রবলি লাস্ট 4-5টা ব্লগে তো কোনো কমেন্টে রিপ্লাই দেওয়া হয়নি। এবং তোমাদের মধ্যে কয়েকজন রেগেও গেছে এবং আমাকে লিখেছো, দিদি তুমি তো আমাদের কমেন্টে কোনো রিপ্লাই দাও না। তো দেখো, সরি সরি সরি, ভেরি সরি, আমি সত্যিই তোমাদের কমেন্টের অনেকদিন রিপ্লাই দিতে পারিনি, কারণ কি আমার আবার বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল যার জন্য রিপ্লাই দেওয়া হয়নি। সেই জন্য আমি ঠিকই করেছিলাম যে আজকে ব্লগটা স্টার্ট করার আগে আমি ডেফিনেটলি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই দেবো, তারপরে ব্লগ স্টার্ট করবো। এবং সকলের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার রিপ্লাই দিতে একটু দেরি হয় ঠিকই, বাট আমি কিন্তু দিয়েই দিই। মানে 4-5টা ব্লগের পরেই হোক বা যখনই হোক, আমি কিন্তু দিয়ে দিই। আমার নিজেরই ভীষণ খারাপ লাগে যে তোমাদের কমেন্টগুলো জমে যায়, আমার রিপ্লাই দেওয়া হয় না। সো ওয়ান্স অ্যাগেন ভেরি 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 সরি, প্লিজ রাগ করো না। আর এবারে জানো তো, পয়লা বৈশাখ উপলক্ষে আমি আমার জন্য গোল্ড কিনেছি এবং সেটার উপরে একটা ব্লগও বানিয়েছি। এবার ওই ব্লগটাতে না একটা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আছে। এবার যেহেতু ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আছে, ব্র্যান্ড যতক্ষণ না আমাকে পারমিশন দিচ্ছে আমি ব্লগটা লাইভ করতে পারছি না। যার ফলে অনেক দিন হয়ে গেল আমার ব্লগটা লাইভ করা হচ্ছে না, যেহেতু ওদের থেকে পারমিশন পাচ্ছি না। তো মোস্ট প্রবলি ওদের থেকে আমি আর একদিনের মধ্যে পারমিশন পেয়ে যাবো, তারপরে ব্লগটা লাইভ করে দেবো। তো তোমরা ওই ব্লগটা ডেফিনেটলি দেখো যে পয়লা বৈশাখ উপলক্ষে এবার আমি আমার জন্য কী গোল্ড শপিং করলাম। তো আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, বাট এখন একটুখানি খিদে পাচ্ছে। আজকে ব্রেকফাস্টে একটুখানি লাইট করেছিলাম, সেই জন্যই খিদে খিদে পাচ্ছে আমার। না এখন আগের থেকে ফুড হ্যাবিট অনেক ভালো হয়ে গেছে। মানে যেগুলো আগে খুব একটা ভালো লাগতো না হেলদি খাবার, সেগুলো এখন বেশ ভালোবেসে খাই। একটা এক্সাম্পল দিচ্ছি, বিট। বিট জিনিসটা আমার কোনো দিনই ভালো লাগতো না, বাট লাস্ট 1 বছর ধরে আমার ভালো লাগে। সেটা আবার আমি পরোটার ফর্মে খাই। তোমাদের দেখিয়েছি রেসিপিটা, তোমাদের সাথে শেয়ার করেছি, বাট রিসেন্টলি কয়েকদিন হলো আর কি আমার বিটটা র ফর্মে খুব ভালো লাগে। আমি কী করি বলো তো, বিট আর গাজর স্লাইস স্লাইস করে কেটে নিই, স্যালাডের ফর্মে খাই এবং বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন ভাবছি যখন হালকা হালকা খিদেই পাচ্ছে, একটুখানি বিট গাজর স্যালাড ফর্মে করে নিয়ে খাই। আমি আমার স্যালাডটা নিয়ে ঈশান আরিয়ানের রুমে চলে এসেছি আর তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা অফ করে দিয়েছি। ফ্যানটা যে অফ করেছি, কয়েক সেকেন্ড হয়েছে, পুরো গরমে পাগল পাগল লাগছে। আর এদিকে আরিয়ানকে দেখতেই পাচ্ছ, আরিয়ান এখন ওর স্কুলের একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট করছে। তো খেতে খেতে আরিয়ানের সাথে একটুখানি আড্ডাও মারবো। কি আরিয়ান, আড্ডা মারা যাবে তো, টাইম আছে তো? বলছে হুম। তো আমি না এই দেখতেই পেলে গাজর আর বিটের সাথে আপেলও অ্যাড করেছি, এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। তো ভাবলাম আপেলটাও অ্যাড করি, আমার তো আপেল খাওয়া হয়নি আজকে। তো তিনটে একসাথে মিক্স করেছি আর সাথে একটুখানি ব্ল্যাক সল্ট আর চাট মশলা দিয়ে দিয়েছি। এরমভাবে তোমরা যদি এই জিনিসগুলো খেতে ভালোবাসো, বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। যাই হোক, খেয়ে নিই, খেয়ে নিয়ে স্নান পুজোটা করে নেবো। আর আজকে একটুখানি রিল্যাক্স পেতে আছে, কারণ কি আজকের রান্নার চাপ অতটা নেই। আজকে খুবই স্পেশাল একটা দিন, আজকে হচ্ছে রামনবমী। তোমাদের সকলকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা। কিছুদিন আগে আমার বাবা মা ভাইরা অযোধ্যা গেছিলো এবং অযোধ্যা থেকে আমার জন্য রামলালা নিয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে রামলালা রয়েছে। তো আমার মনে হলো আজকের থেকে ভালো দিন বা পবিত্র দিন আর কী হতে পারে রামলালাকে আমাদের বাড়ির প্রতিষ্ঠা করার জন্য। তো আজকে রামনবমীর দিনই রামলালাকে আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করব। জয় শ্রীরাম। শ্রীরাম।
ঝামেলা নেই, কালকে যা যা রান্না হয়েছিল সবই প্রায় আছে। তো আজকে দেখো এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, এই টেংরিগুলোও এখন ম্যারিনেট করবো, ম্যারিনেট করে ওটিজিতে বেক করে নেবো, ওটিজিতে ফাটাফাট হয়েও যাবে, তো সেই জন্য আজকে বিশেষ কোনো চাপ নেই। আমি চিকেনটা পুরো ম্যারিনেট করে নিয়ে এসেছি, এবারে গ্রিল করবো আর কি। ওটিজি এখানে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েও গেছে, এবার এটা জাস্ট ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। আর একটা লাউ বোধহয় আছে সাথে, আর গ্রিল তুমি তো লাউ খাবে না, তুমি ডাল ভাত পালং শাক আর গ্রিল চিকেন করছি, হবে তো? হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। বাজে এখন বিকেল 5:30, ব্যালকানি সব গাছগুলোতে জল দিলাম, গাছগুলো না পুরো ঝলসে যাচ্ছে, মানে দেখেও খারাপ লাগছে, মানে আমরা মানুষরাই পুরো ঝলসে যাচ্ছি, গাছপালা আর কী করবে, মানে যা তা অবস্থা। আর দিনের বেলাটা তো মানে এত মারাত্মক রোদ গরম, মানে বাড়ি থেকে বেরোতে পর্যন্ত ভয় লাগছে, চারিদিকে পুরো লু বইছে। তো যাই হোক, আজকে দুপুরবেলা লাঞ্চ করে অনেকদিন পরে ওয়েব সিরিজ দেখা হয়নি, তো একটা ওয়েব সিরিজ দেখছিলাম বসে, কিছুটা দেখেছি, বাকিটা আবার দেখি রাত্রেবেলা দেখবো বা কালকে দেখে নেবো আর কি। তো এখন একটুখানি নিচে যাবো, এখন রোদটা পড়ে গেছে, একটুখানি নিচে যাবো, নিচে গিয়ে একটুখানি হেঁটে তারপরে ওপরে আসবো। আধ ঘন্টা হেঁটে নিয়েছি, এবার বাড়ি চলে যাবো, আর পারছি না, মানে আধ ঘন্টাটাই মনে হচ্ছে অনেকক্ষণ, এত গরম লাগছে। যদিও হালকা একটুখানি হাওয়া রয়েছে, বাট প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আজকে জাস্ট এইটুকুই থাক, আর প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে বারে বারে, না গলা শুকিয়ে যাচ্ছে, খালি মনে হচ্ছে জল খাই জল খাই। তো এখন বাড়ি গিয়ে আগে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খাবো, মানে এত জল তেষ্টা পেয়েছে, মানে নর্মাল টেম্পারেচারের জল মনে হয় না এই তেষ্টা মেটাতে পারবে। ফ্রিজ থেকে গিয়ে ঠান্ডা জল আগে বার করে খাবো। বাড়ি এসে পুরো ঢকঢক ঢকঢক করে জল খেয়েও কিছুতেই জল তেষ্টা মিটছে না, এত জলে টান দিচ্ছে, তো এই জন্য একদম ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি বানালাম। কোল্ড কফিটা দেখতেও বেশ ভালো লাগছে, ওপর দিয়ে একটুখানি কফি দিন, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। এবার বেশ সুন্দর লাগছে দেখতে, তোমাদেরকে একটু দেখাই ক্লোজ আপে। দেখো এই হচ্ছে আমার কোল্ড কফি, এই যে ওপর দিয়ে একটুখানি কফি স্প্রিঙ্কল করে দিয়েছি, এবার খাই। বেশ ভালো হয়েছে খেতে, মানে মনে হচ্ছে কোনো ক্যাফেতে গিয়ে কোল্ড কফি নিয়ে এসেছি। মানে কোল্ড কফিটা কিন্তু আমি বেশ ভালোই বানাই, তোমাদের বলে দিই, হ্যাঁ নিজে বানিয়েছি বলে বলছি না, খুব ভালো বানাই আর খেতেও বেশ ভালো হয়েছে। তো যাই হোক, এখন কফিটা খেয়ে এবার ঠাকুরের সন্ধে দেবো, তারপরে আরিয়ানকে একটু পড়াতে বসবো। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটা ডেফিনেটলি ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।